राखी बंधन उत्सव उपलक्षे मानुष के करोना निये सचेतन करते करोना मिष्टि तैरी करलें कोचबिहार बाणेश्वरेर एक मिष्टि व्यवसायी। राखी बंधन उपलक्षे मानुष के करोना निये सचेतन करते करोना मिष्टि तैरी करलें कोचबिहार बाणेश्वरेर मिष्टि व्यवसायी। बाणेश्वरेर एई मिष्टि दोकाने करोना मिष्टि किनते भीड़ देखा जाय। জানা গিয়েছে রাখী বন্ধন উৎসবে মানুষকে সচেতন করতেই করোনা মিষ্টি তৈরি করেছেন মিষ্টি বিক্রেতা। মিষ্টি ব্যবসায়ী জানান, করোনা মিষ্টি বানানোর উদ্দেশ্য মানুষ যাতে করোনাকে ভয় না পান, সাধারণ মানুষকে সচেতন করতেই তাদের এই উদ্যোগ। বিশেষত্ব রয়েছে রাখী, একটা স্পেশাল ডে, আমরা সেটা চিন্তা করেই করলাম যে এই শুভ দিনে এই করোনা রাখিটা দিয়ে যাতে আমরা সচেতনার বার্তা মানুষের মধ্যে পৌঁছাতে পারি এবং রাখি বন্ধনে সবাই একটু মিষ্টি মুখ করে, যাতে এই রাখি বন্ধনে করোনার ছাপটাকেও কিছুটা মানুষ সচেতনার বার্তা হিসাবে নেয় এবং ভাই বা ভাই বোনের এই অটুট মেলবন্ধন, ভালোবাসা যাতে আরও গভীর হয়, সম্মান যাতে আরও বৃদ্ধি পায়, এই চিন্তা করি আমরা করোনা রাখিটা তৈরি করব। এটা পুরোটাই ক্ষীর, কাজু, পেস্তা এবং কেশর দিয়ে তৈরি। এরকম কোনো ব্যাপার রয়েছে যে সরকার থেকে এবার মাস্ক বন্ধন করছে রাখি বন্ধনের জায়গায়, আপনার এই করোনা মিষ্টিটাও কি এরকম একটা আওয়াজ দিচ্ছে? না, আমি এটাই মানুষের মধ্যে পৌঁছানোর, এর আগেও আপনারা দেখেছেন আমি করোনা মিষ্টি তৈরি করেছি, মাস্ক তৈরি করেছি, আমি মানুষের মধ্যে এই বার্তাটাই পৌঁছাতে চাই যে মানুষ যাতে করোনাটা নিয়ে সচেতনতা অবশ্যই মানে চেষ্টা করেছে, যে না সচেতন হওয়া দরকার, আরও যাতে চেষ্টা করে, সরকার থেকে যথেষ্ট চেষ্টা করছে যাতে মানুষ সচেতন হয়, নিজেরা যদি চেষ্টা না করে সরকার কত চেষ্টা করবে, নিজেদেরও উচিত সচেতন হওয়া। কীরকম বিক্রি হচ্ছে করোনা? ভালো বিক্রি হচ্ছে, আমরা দুদিন থেকে বানাচ্ছি, খুব ভালো সারা পড়েছে এবং মানুষও খুব খুশি যে না আপনারা নতুনত্ব এরকম উদ্যোগ নিচ্ছেন, তাতে মানুষও খুব খুশি, মানুষ চায় যে এরকম নতুনত্ব কিছু বেরোক। আর এই করোনার মধ্যে মানুষ বাড়িতে থেকে এই করোনা মিষ্টি দেখে একটু আনন্দ উপভোগ করবে, কিছু নতুনত্ব পাবে,